বাংলাদেশের অন্যতম ইসলামী চিন্তাবিদ এবং সংগঠক জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিক সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। আজ সকালে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বেলা 12টার দিকে তিনি ইন্তেকাল করেন। বাবুনগরী এই দুনিয়া ছেড়ে চলে গেলেও রেখে গেছেন তার অসংখ্য ভক্ত এবং অনুসারী। রাজনৈতিকভাবে তিনি বিভিন্ন সময় বিতর্কিত হয়েছেন, তবে একজন মুরব্বী হিসেবে তিনি অনেকের কাছেই গ্রহণযোগ্য ছিলেন। কেমন ছিলেন এই মানুষটি, চলুন জেনে আসি। মোহাম্মদ জুনায়েদ, যিনি জুনায়েদ বাবুনগরী হিসেবে অধিক পরিচিত, জন্ম 1953 সালের 8ই অক্টোবর এবং মারা গেলেন 2021 সালের 19শে আগস্ট। তিনি ছিলেন একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামী পণ্ডিত, শিক্ষাবিদ, লেখক, গবেষক, ইসলামী বক্তা ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা সচিব ও শাইখুল হাদিস, বেফাকুল মাদারেসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি, চট্টগ্রাম নুরানি তালিমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান এবং মাসিক মুইনুল ইসলামের প্রধান সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি নাজিরহাট বড় মাদ্রাসার মুতাওয়াল্লি, মাসিক দাওয়াতুল হকের পৃষ্ঠপোষক, ইনসাফ 24.com-এর প্রধান উপদেষ্টা সহ কয়েকটি সংস্থা ও প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। তার অনুসারীরা তাকে মজলুম জননেতা, কায়েদে মিল্লাত ও আপোষহীন সিপাহসালার ইত্যাদি উপাধিতে ডেকে থাকেন। তিনি পাকিস্তানের বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব ইউসুফ বিন নূরির শিষ্য। মুসলিম নেতা হিসেবে তিনি দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়। মাত্র 5 বছর বয়সে তিনি আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে ভর্তি হন। এখানে তিনি মক্তব, হেফজ ও প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। কুরআনের হেফজ শেষ করার পর আজহারুল ইসলাম ধর্মপুরীর কাছে তিনি পুরো কুরআন মুখস্থ শুনিয়েছিলেন। এরপর তিনি ভর্তি হন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায়। 1976 সালে হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। হাটহাজারী মাদ্রাসায় তার উল্লেখযোগ্য শিক্ষকগণের মধ্যে ছিলেন আব্দুল কায়ুম, আহমদুল হক মুফতি, আবুল হাসান, আব্দুল আজিজ, শাহ আহমদ শফিসহ খ্যাতিমান ব্যক্তিত্বরা। তারপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি পাকিস্তান গমন করেন। 1976 সালে করাচিতে অবস্থিত জামিয়া উলুমুল ইসলামিয়ায় উচ্চতর হাদিস গবেষণা বিভাগে ভর্তি হন। জামিয়া উলুমুল ইসলামিয়ায় তার উল্লেখযোগ্য শিক্ষকদের মধ্যে রয়েছেন মোহাম্মদ ইউসুফ বিন নূরি, ইদ্রিস মিরাঠি, আবদুল্লাহ ইউসুফ নোমানি সহ অন্যান্যরা। 1978 সালের শেষের দিকে তিনি দেশে প্রত্যাবর্তন করে বাবুনগর নামে একটি মাদ্রাসায় শিক্ষকতার কাজ শুরু করেন। বাংলাদেশের মাদ্রাসাগুলোর মধ্যে সর্বপ্রথম বাবুনগর মাদ্রাসায় তিনি উচ্চতর হাদিস গবেষণা বিভাগ চালু করেন। 2003 সালে তিনি দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় যোগ দেন। পরবর্তীতে তিনি হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক নিযুক্ত হন। 2020 সালে 17 জুন মাদ্রাসা কমিটির সহকারী পরিচালকের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। তার স্থলে মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক শেখ আহমদকে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে ওই বছর 14ই সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসায় ছাত্র আন্দোলনের সূচনা হয়। ওই আন্দোলন তীব্র হতে থাকলে 17ই সেপ্টেম্বর মাদ্রাসার মহাপরিচালক শাহ আহমদ শফি স্বেচ্ছায় পদত্যাগ করে মাদ্রাসার দায়িত্ব মজলিসের শুরাকে দিয়ে দেন। ওই দিনই তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে বাবুনগরী সহ 3 সদস্য বিশিষ্ট একটি মাদ্রাসা পরিচালনা কমিটি গঠিত হয়। তিনি মাদ্রাসার সাইকুল হাদিস ও শিক্ষা সচিব হিসাবে পদোন্নতি লাভ করেন। 2010 সালে তাকে মহাসচিব করে হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল। 2020 সালের 18ই সেপ্টেম্বর সংগঠনটির আমিরের মৃত্যুবরণের পর 15ই নভেম্বর সংগঠনের একটি কেন্দ্রীয় সম্মেলনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে তিনি আমির নির্বাচিত হন। 2019 সালের মে মাসের এক সাক্ষাৎকারে তিনি জানান, শিক্ষকতা জীবনে এ পর্যন্ত তার ছাত্র সংখ্যা 40,000-এরও বেশি। 2013 সালে ঢাকার শাপলা চত্বরে হেফাজতের ঢাকা অচল করার কর্মসূচি নিশ্চয়ই আপনাদের মনে আছে।
প্রয়াত আহমেদ শফির নেতৃত্বে ওই আন্দোলনের মূল সংগঠক ছিলেন জুনায়েদ বাবুনগরী। হেফাজতের ওই আন্দোলনের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যার অভিযোগ সহ কয়েকটি অভিযোগে 2013 সালের 7 মে তাকে পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দির এলাকা থেকে গ্রেফতার করে 13 দিনের রিমান্ডে নেওয়া হয়। পরবর্তীতে সরকারের সাথে সমঝোতা হলে হেফাজতের অন্য নেতাদের সাথে তিনিও মুক্তি পান। 2020 সালের নভেম্বরে বাংলাদেশে ভাস্কর্য বিতর্ক শুরু হলে ইসলামী নেতা মামুনুল হকের পক্ষে সমর্থন দিয়ে তিনি কঠোরভাবে ভাস্কর্য বিরোধী বক্তব্য তুলে ধরেন। তার এই মন্তব্য নিয়ে সরকারের সাথে তার বিরোধ সৃষ্টি হয়েছিল। সবশেষে গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকায় আসাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক গোলযোগ সৃষ্টি হলে হেফাজতের সাথে মুখোমুখি অবস্থানে চলে যায় সরকার। তখন বিপুল সংখ্যক হেফাজতের নেতাকর্মী আটক হয়। এটা নিয়ে জুনায়েদ বাবুনগরী তখন সরকারের বিভিন্ন পর্যায়ে দেন দরবার করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। হেফাজতের কট্টরপন্থীদের বাদ দিয়ে নতুন কমিটিও করা হয়। এই অবস্থার মধ্যেই তিনি কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েন এবং পরে তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে নিঃসন্দেহে তার সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশ আর এক দফা নেতৃত্বের সংকটে পড়বে। একই সাথে তার অসংখ্য অনুসারীরা তার মতো একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকেও হারালো। তবে তার বিদেহী আত্মা শান্তিতে থাকুক সেটি সবার প্রত্যাশা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।